दर्शक स्वागत जानाई न्यूज 24 चाकुलिया यूट्यूब चैनल और फेसबुक पेजे। आमार नाम जामिल अख्तार। आपनारा एखन आमादेर सामने देखते ही पाच्छेन, जार कोनो परिचयेर दरकार नाई। आपनारा बुझते ही पाच्छेन आज के बहुदिन पर एखाने तार जे चाकुलिया जे बासभवन सेखाने उपस्थित हुएछे। अनेकगुलो प्रश्न आछे जेगुलो एलाकाय विभिन्न ধরনের চায়ের দোকানে হোক, যেখানেই হোক, যেখানে সেখানে রাস্তাঘাটে মানুষজন আলাপ আলোচনা করে থাকে, সেই প্রশ্নগুলো আজকে আমরা তুলে ধরেছি। এবং যে যিনি প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজি রয়েছেন আমাদের সাথে, তাকে আমরা সেই প্রশ্নগুলি করব এবং উত্তরগুলি জানার চেষ্টা করব। তো স্যার, প্রথমত আপনাকে স্বাগত জানাই নিউজ 24 চাকুলিয়া ধন্যবাদ চ্যানেলে। ধন্যবাদ। তো স্যার, প্রথমেই যেটা কোয়েশ্চেন, আজকাল চাকুলিয়া বিধানসভা এলাকার মানুষের মধ্যে যেটা ঘুরে বেড়াচ্ছে, তো শুনছি নাকি বলে আপনি বলে তৃণমূল কংগ্রেস জয়েন করে নেবেন? না, এটা তো হচ্ছে কি মানুষের ভালোবাসা আছে। আমি এটাই বলবো কি মানুষ চায় কি আলী ইমরান রামজ একটা ভালো জায়গায় থাকুক, মানুষ দেখতে চায় আমাকে ভালো জায়গায়, সেটা তাদের ভালোবাসা। তার জন্যে আমি মানুষের প্রতি আমার যে ধন্যবাদ কৃতজ্ঞতা আমি মানে বোধ আছে মা আমার প্রতি ওনাদের, আমি সেটা মনে করি। কিন্তু আমার কোনো যা দলে পরিবর্তন করার বা কিছু, এটা আমার এখন অবধি কোনো এরকম চিন্তাভাবনা নেই। যেটা আমি আগেও বলেছি, আমি জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে আছি এবং জনগণের সঙ্গেই থাকব। যা সিদ্ধান্ত নেব আমি জনগণের জন্যই নেব, এটাই হচ্ছে। স্যার, বিধানসভা নির্বাচনের পর থেকে নিয়ে কিন্তু বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর থেকে আপনাকে কিন্তু দেখা যায়নি। তো আমার এটা প্রশ্ন যে যে 27,000 মানুষ আপনাকে ভোট দিয়েছিল, তো তারা কীরকম অবস্থায় আছে, তাদের কি খবর টবর নিয়েছিলেন? অবশ্যই নিয়েছি। যে 27,000 কি এর বেশি লোক আমাকে ভোট দিয়েছে, সেই সমস্ত ভোটারদের প্রতি আমার যে দায়বদ্ধতা আছে, আমার যে করণীয় সে দায়িত্ব আমি পালন করছি। তাদের কোনো অসুবিধা হলে সেখানে আমাদের পার্টির যারা কর্মী সমর্থকরা আছেন, বুথের নেতা আছেন, আমাদের অঞ্চলের নেতা আছেন, তাদের মাধ্যমে যে খবর পাচ্ছি, তাদের যেখানে অসুবিধা হয়েছে সেগুলো চেষ্টা করেছি আমরা সমাধান করার। আর তারই পরিণাম হচ্ছে কি আজকে আমরা নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর আজকে প্রথম একটা মিটিং ডেকেছি, কিন্তু সেই মিটিংটা আমরা কোনো কর্মীদেরকে ডাকিনি, জনসাধারণকে ডাকিনি। কিন্তু আজকে আমার এই যে চাকুলিয়া পার্টি অফিস বা বাস্তবভবন যেটা আছে, এখানে আমার ধারণার বেশি মানুষ হয়েছে, তাদের ভালোবাসা আছে বলেই, মানুষ আস্থা রেখেছে বলেই তো আসছে। এই যে কয়েকদিন আপনি বাইরে থাকলেন চাকুলিয়া থেকে, এর মধ্যেই চাকুলিয়ার যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, তারা এটা আনাগোনা করছে যে ভিক্টর রাজনীতি থেকে অবসর নিয়ে নিয়েছেন, তার জন্য দেখা যাচ্ছে না। এটা তো যারা জিতেছেন তারা কি বলছেন বা যারা আমার বিরোধী দলের রাজনীতি করেন, তাদের তো নানা রকম মন্তব্য থাকতেই পারে, কিন্তু তারা যেটা বলছেন তাতে কোনো বাস্তবিকতা আছে কি না সেটা দেখার দরকার। তারা ভিত্তিহীন কথা বলছেন, রাজনীতি যে নির্বাচনের সঙ্গে তার কোনো লেনা দেনা, রাজনীতিতে আমি মানুষের জন্য করেছিলাম, মানুষের সঙ্গে আছি, থাকবো, এটা আমি বলছি। জনগণের যে দাবি দাবা নিয়ে তার অধিকারের লড়াই জন্যে যদি জনগণ আমাকে সামনে রেখে লড়াই করতে চায়, আমি আবার সামনে দাঁড়াবো, অসুবিধা নেই। রাজনীতি এমনকি স্যার দেখা যাচ্ছে যে চাকুলিয়াতে বিরোধী পার্টি হিসেবে উঠে এসেছে বিজেপি, কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা এখনও বলছে গিয়ে চাকুলিয়া থেকে ফরওয়ার্ড ব্লককে পুরোপুরিভাবে মুছে দিতে হবে, এটা কী নজরে কীভাবে দেখেন আপনি? এটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি কি পদ্মফুল আর জোড়া ফুল, এই দুটো ফুল মিলে একটা ষড়যন্ত্র করছে কি যারা সাম্প্রদায়িক বিরোধী দলগুলো আছে, সাম্রাজ্যবাদী বিরোধী দল যেগুলো আছে তাদেরকে শূন্য করে দিতে হবে, যাতে আগামী দিনে একদিকে সাম্রাজ্যবাদ আর একদিকে সাম্প্রদায়িকবাদ, এই দুটোই দল ভারতবর্ষে রাজনীতিটা করতে পারে, পুঁজিবাদী এবং যারা ধর্ম নিয়ে রাজনীতিটা করবে, এই দুটো দলকে রাখার চেষ্টা হচ্ছে। তার পরিকল্পনা মাফিক এই ষড়যন্ত্রগুলোকে কার্যকরী করা আছে। তার জন্যে বর্তমান যে কেন্দ্র সরকার আছে তার দল, রাজ্যের দল, এরা একই কাজ করছে। যখন কৃষক আন্দোলন একটা পর্যায়ে ছিল, তখন আপনি কৃষক আন্দোলন করেছেন এবং ট্রাক্টর নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়, সেখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পেয়েছিলাম। তো সেখান থেকে এলাকার মানুষ এটা আইডিয়া করেছিল যে হয়তো ফরওয়ার্ড ব্লক আবার পাওয়ারে আসছে, তো তেমন কিছু হয়নি। এটাকে আপনি আপনার কী ধরনের মানে ব্যর্থতা কিংবা সাকসেস কীভাবে দেখছেন? এটাতে আমার আন্দোলনের সঙ্গে ভোটের কোনো যোগাযোগ ছিল না। দেশের মধ্যে কৃষি আইন যেটা কেন্দ্র সরকার নিয়ে এসছে, সেই কালো আইনকে প্রত্যাহার করার দাবিতে
আমাদের দেশের কৃষকের একটা আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, আজকেও বর্তমানে সেই আন্দোলন চলছে, প্রায় 1000-এর উপরে কৃষক মারা গেছেন। সেই কৃষকদের পাশে দাঁড়াবার জন্যে এবং আমার রাজ্যের কৃষকদের রক্ষা করার জন্যে সেই আন্দোলনে আমরা সমর্থন দিয়েছিলাম, কেন্দ্র সরকারকে বোঝাবার জন্যে কি এই কৃষকের আন্দোলনে ফরওয়ার্ড ব্লক পার্টি চাকুলিয়ার কৃষক তার পাশে আছে, কৃষকের পাশে আছে আর সরকারের কালো আইনের বিরুদ্ধে আছে। সেই আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে মানুষ সাড়া দিয়েছে আর সেই আন্দোলনটা রাজ্যেই না একটা ঐতিহাসিক আন্দোলনে পরিণত হলো। আজকে বর্তমান যে শাসক দল আছে সে কৃষক আন্দোলন করুক, তার এখানে তো আপত্তি করছি না, করলে তো আমি স্বাগত জানাবো। কি এখন দিল্লি সরকার এখনও কৃষকদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে, এখন পর্যন্ত তাদের কথা শুনছে না। মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন, তো আজকে আমাদের রাজ্যের কৃষকদের জন্য লড়াই করুক না, ভারতবর্ষের কৃষকের জন্য লড়াই করুন, আপত্তি নেই, তাতে তো স্বাগত জানাবো। কিন্তু সেটাকে না করে আমি একটা আন্দোলন করলাম, সেটার সঙ্গে ভোটের কোনো, মানুষ ভোট দিল না কি দিল সেটা ভোটের বিচার আলাদা হবে, কিন্তু আমার আন্দোলন সাকসেসফুল ছিল, মানুষের অধিকারের জন্য লড়েছিলাম, মানুষের অধিকার রক্ষা করার জন্য যে আমার বার্তা দিল্লি সরকার এবং কৃষকের কাছে পৌঁছানো সেখানে আমি সাফল্য অর্জন করেছি। স্যার, আরও একটা বিষয়, যে বিধানসভা নির্বাচন যখন চলছিল, ভোট প্রচার চলছিল, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা ডেভেলপমেন্টকে হাতিয়ার করে মাঠে নেমেছি, আর আপনি বলেছিলেন যে আমি চাকুলিয়ার মানুষকে তাদের অধিকার পাইয়ে দিব, কিছু করতে পারি আর না পারি চাকুলিয়ার মানুষকে অধিকার পাইয়ে দিব, তাদের সেফটির দিকে ধ্যান রাখবো। তো আজকাল দেখছি চাকুলিয়া এলাকায় বহু এরকম হচ্ছে ঘটনা, যে মার্ডার হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, অনেক ধরনের ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, মানে এক কথায় বিপিএল থেকে রিচ একটা পজিশনে পৌঁছে গেছে। তো এ বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি মানে শুধু পদ থাকাকালীনই আপনার ওটা কর্তব্য ছিল যে আপনি মানুষকে সেফটি প্রদান করবেন? সমাজেরকে সুস্থ পরিবেশ রাখার জন্য কোনো পদের দরকার হয় না। এমএলএ ছিলাম, সমাজ আমাকে এলাকার মানুষ দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বকে আমি সম্মানের সঙ্গে গ্রহণ করে সেটা পালন করছিলাম, তার কর্তব্য যার সঙ্গে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এখন আমি এমএলএ না থাকলেও সামাজিকভাবে আমার যে কর্তব্য সেটা আমি একজন জনগণ হিসাবে আমি তো পালন করব। আমি যে সমাজে থাকি সেখানে যদি পুলিশ প্রশাসনের ব্যবস্থা ঠিক না থাকে, সেখানে যদি চুরি ডাকাতি ছিনতাই মার্ডার দুর্নীতি বাড়তে থাকে, তার প্রভাব তো আমার বাড়িতেও আসবে, আমার সমাজে হবে, আমার সমাজে যারা থাকে তাদের উপরে পড়বে। তাদেরকে সুরক্ষিত রাখার জন্য সমাজকে সঙ্গে নিয়ে অবশ্যই তাদেরকে বাঁচাবার জন্য আমরা লড়াই করব। পুলিশ প্রশাসন তার কাজ সঠিকভাবে করুক, তার জন্য পুলিশের উপরে চাপ সৃষ্টি করতে হলে আমরা করব। আইনি ব্যবস্থা সুস্থ রাখার জন্য লড়াই করব। সরকারের যে ব্যবস্থা আছে, যে সুযোগ সুবিধা গরিব মানুষের পাওয়ার অধিকার আছে, সেগুলো সঠিকভাবে যদি না পায় তার জন্য বিরুদ্ধে সরকারের সঙ্গে লড়াই করব, সেটা আমাদের কাজ আছে, আমরা করব। তার জন্য সবথেকে বড় একটা ইস্যু তৈরি করা হয়েছিল যে মানুষ এখানকার কলেজ চায়, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস প্রমিস করেছিল, কিন্তু এখন ওরা বলছে কি জমি দাও, এটাকে আপনি কী নজরে দেখেন? এটাই তো বললাম কি মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়ার রাজনীতিটা করেছে তৃণমূল। বর্তমান যিনি বিধায়ক হয়েছেন উনি তো বারবার এটাই বলেছেন কি 40 বছর ধরে একটা পরিবার, রমজান আলীর পরিবার এখানে আছে যে কোনো উন্নয়ন করেনি, তো এই কথাই বলে এসছেন, একটা কলেজ দিতে পারেনি। তখন তো আমিও বলছিলাম কি কলেজ আমি করার জন্য তো চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার বসেছি, উনি পরিষ্কার বলেছেন আমি 46টা কলেজ অনুমোদন দিয়ে রেখেছি, আমার কাছে পয়সা নাই, আমি আর একটাও কলেজ করব না। আর আমি তখনও বলেছিলাম কি আমাদের কলেজের জন্য জমি লাগবে, জমি পাওয়া যাচ্ছে না, সেই সব কথা আমি বলেছি, কিন্তু তখন এরাকেই বলেছে আমরা আসলে কলেজ করব। আজকে এসছেন, আপনি কলেজ করুন, আমি স্বাগত জানাচ্ছি। তো যদি এই চাকুলিয়াতে একটা কলেজ করতে পারেন রাজ্য সরকারের পক্ষ থেকে, তো সেই কলেজ হলে আমার এলাকার ছোট ভাই বোনরা পড়াশোনা করলে আমার তো আপত্তি নাই, আমি তো খুশি হব কি যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাবো আমি। কিন্তু আজকে যে কথা আমি বিরোধী থেকে বলতাম কি জমি পাচ্ছি না বলে হচ্ছে না, মুখ্যমন্ত্রী কলেজ দিচ্ছেন না, আজকে শাসক দলের মন্ত্রী শিক্ষা দিবসে একই কথা বলছেন, তাহলে আমি বিরোধী হয় যে কথা বলতাম, উনি শাসক দলের মন্ত্রী হয় যদি সেই কথা বলে, তাহলে বিরোধী আর মন্ত্রীর মধ্যে তফাৎটা কী থাকলো? সরকারে থেকেও আপনি কী আলাদা কী করছেন? তাহলে বিরোধী থেকে আমি যা করছিলাম সেটাই আপনি বলছেন, তাহলে আপনি আলাদা কী করতে পেরেছেন? তাহলে মানুষকে বোকা বানাওয়া ছাড়া আপনি কিছু করেননি।
এটাই হচ্ছে। পরবর্তীতে আপনার পদক্ষেপ কি হবে মানুষকে, এলাকার মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য? না, পদক্ষেপ কি, আমি এখন মানুষের সঙ্গে আছি, মানুষের অসুবিধা বিপদে যখন মানুষ চাইবে আমি তার পাশে থাকব। এখন আমি তো বিধায়ক নই, আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আমার যে রাজনীতিগতভাবে যে কর্মসূচি হবে সেগুলো আমরা করব, এলাকার মানুষের অধিকার নিয়ে কোথাও কিছু সমস্যা হলে সেগুলো আমরা দাবি তুলব, প্রশাসনের সঙ্গে কথা বলতে হলে সেগুলো করব, যেটা আমার করণীয় সে কাজগুলো আমরা করব। কিন্তু তার পাশাপাশি আমি এটাও দাবি জানাচ্ছি বর্তমান তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের সরকারের কাছে কি উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি 40 বছরে যে পরিবার কিছু করতে পারেনি, আপনি যে কথাগুলো দিয়েছিলেন কি আমি চাকুলিয়াতে কলেজ করব, চাকুলিয়াতে আপনি রোজগারের জন্য ফ্যাক্টরি কলকারখানা খুলে দেবেন, দিল্লি পাঞ্জাব যারা যাচ্ছে তাদেরকে আর দিল্লি পাঞ্জাব যেতে হবে না, কিষাণ মান্ডি করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কিষাণ মান্ডি উনি বলেছিলেন আমি হলে কিষাণ মান্ডি হয়ে করে দেব, তো যা যা কথা উনি বলেছিলেন সেই কাজগুলো আপনি করুন। আপনার কাজগুলো করতে যদি কোনো অসুবিধা হয় আমার সহযোগিতা লাগলে আপনি বলুন, আমি আপনাকে সহযোগিতা করার জন্য তৈরি আছি এলাকার স্বার্থে। ধন্যবাদ স্যার, আশা করছি আবারও আপনার সাথে দেখা হবে এরকমই প্রশ্নের সাথে। বারবার দেখা হবে।